অনকে উন্ডা লাগে খেয়া খালি চা খাই আমি বিস্কুট নাই করে আচ্ছা ঠিক আছে দিচ্ছি চা এত গরম করে আরে চা কি ঠান্ডা থাকবে নাকি না বেশি গরম তা আমি কি করব ফুদাও জুড়ে যাব তুমি দাও না আমার একলার ফুটে চা জুড়ে না তুমি ফুদাও ফুক 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 কইছে খেয়া 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 ওহো আবার কি সমস্যা তুমি কি আমাকে রান্না করতে দিবা নাকি না তুমি ছুটির দিনে বাসা থেকে দেখে আরো বেশি ঝামেলা ঝামেলা দিকে এরকম একটা চা দিবা তুমি আমারে কেন চায় কি হইছে চায় সব হইছে লিকার বেশি হইছে না চিনি কম হইছে না চা পাতলা হয়ে গেছে না তাহলে বাবা সমস্যাটা কি একটা চুমুক দিয়ে দেখো খাও এত কাউকে রে আমি খাইম না হইছে কি হইছে তুমি চায়ে চুমুক দিছো না চায়ের চিনি লিকার দুধ সব ঠিক হয়ে গেছে শুনো তুমি বললা না আমি ঝামেলা করি সব ঝামেলা বন্ধ রান্নাবাড়ি বন্ধ তুমি আমার সামনে বসে থাকবা ও তাই না তাহলে খাবা কি আমি তো খাইতাম না তুমি আমার সামনে বসে থাকলে আমার পেট এমনি ভরে যায় আরে না না আমি যেটা কইতেছি সত্যি কথাই কইতেছি কোন কোন সময় তোমার চেহারাটার মনে হয় পরোটা আবার কখনো মনে হয় খাসির জ্বালা এখন মনে হইতেছে একদম রসগোল্লা তুমি আমি আপনার স্বামী সিকান্দার বক্স জি না আপনি আমার সব কি হলো তুমি কাঁদতেছো কেন আবেগে 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 কাঁদতেছি আই নো নো আবেগ নো কান্না গুড শুনো তুমি কান্না করলে আমার একদম ভালো লাগে না তুমি সবসময় হেসে থাকবে তোমার হাসি মুখ আমার অনেক ভালো লাগে আবার কি হলো হ্যাঁ এই যে বললাম আসলেই ভালো লাগে আমার কান্না তুই আসছে আমাকে শুনো শুনো তুমি আমার কথা শোনো তুমি কেঁদো না এখন থেকে তুমি না কেঁদে সবসময় হাসার প্র্যাকটিস করো প্র্যাকটিস করলেই হয়ে যাবে পারম না পারম না চেষ্টা করো তুমি পারো ঠিক আছে আর শোনো আমার হাতে এখন অনেক কাজ রাতে তোমার বন্ধুরা আসবে না এত এত রান্না করতে হবে আমাকে আর ডেকো না হুম এই তো লক্ষ্মী ছেলে জীবনটা তো সুখের কেনে এত সুখের ঘরে জীবনটা এত সুখের ঘরে কান্দাব না কান্দাব না আসাম আমার 53 বছর ফিরিয়ে দাও আমার 53 বছর আমার যৌবন তুমি সামনে বসে থাকলে কখনো কখনো তোমার চেহারাটা মনে পরোটার মতো আবার কখনো মনে হয় খাসির জ্বালা এখন মনে হচ্ছে রসগোল্লা আমি থাকি দুবাই তাই বলে আবার ভাইবেন না যে আমি খেজুর খায়ার কম্বল নিয়ে ঘুরি ওইসব কাম করে সৌদিতে যারা থাকে তারা আমি না আরে ভাবি
আপনি বসেন তো আপনি কষ্ট করতে হবে না আপনি বসেন ভাই কোনো সমস্যা নেই আমাদের আছে আমরা তো এখনো ঠিকমতো আপনাকে দেখতেই পারলাম না আবার কবে আসি তো ভাবি এমন মিষ্টি অবলা একটা মেয়েকে ঘরে আটকে রাখবে এইটা কিন্তু আমরা হতে দিতে পারবো না ভাই আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন ভাবি আপনি আমাদের অফিসে চলে আসবেন সিকান্দার সাহেবকে আমাদের লাগবে না ভালোই বলেছেন ভাই আপনার ভাইকে আমাকে কাজ করতে দিবে জীবনেও দিবে না কেন দেবে না কেন এই যুগে কি কেউ ঘরে বসে থাকে হ্যাঁ সিকান্দার কিতা কস তুই কোনো কথা কইছস তুই দিতাম না কেরে যদি চাই দিতাম না কেরে কোনো সমস্যা তাহলে তো হয়ে গেল এবার একটা কিছু করেন আর কতদিন ঘরে বসে থাকবেন সেটাই ও ভাবি আমার পাশের যে সিটটা থুকু আমার পাশের একটা চেয়ার ফাঁকা আছে আপনি চলে আসবেন সিকান্দার সাহেবকে আমাদের লাগবে না আরে হারুন ভাই পাশের চেয়ারে তো আমি আছি মিথ্যাবাদী ও তাই নাকি আসলে বাবির সুন্দর রূপ দেখা আমি সব কিছু কিছু বুঝলাম হারুন ভাই আপনি একটা জাতা দারুণ মজা করতে পারেন আপনি আমাদের আড্ডা মাঝে মাঝে আসবেন সিকান্দারও থাকবে দারুণ মজা হবে দারুইয়া সিকান্দার থাকলে আমার কি লাভ ভাবি থাকবো কিনা ওই না কন ভাবি নাই সেখানে হারুন নাই সেখানে খেয়া তুমি এখানে এইভাবে বসে থাকলে চলবে সবাই খাবে না তুমি ডিনার ডাইনিং টেবিলে দিবা না আমি পাকঘরটা দেখি হ্যাঁ তো ভাবি বলছিলাম কি কি হয়েছে আমার
আমি কি আবারও সব করে খপ করে পড়ে গেলাম? আমার এরম লাগে রে, আমার পরে কেউ প্রশংসা করলে আমি সহ্য করতে পারি না কে রে, আমার হিংসা লাগে কে রে? হ্যাঁ, আমার বুকটা জ্বলে যায় কে রে? আল্লাহ রে, আমি কি করাম? আল্লাহ, আমি কি করাম? এই কি তুমি আবার উঠছো কে রে? তুমি উঠছো কেন? আর একা একা কি বলতেছিলা? হ্যাঁ, তোমার কথা শব্দে তো আমি উঠে গেছি। ও না, কি কই আমি কিছু না। কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগতেছে? না, খারাপ লাগতো কে রে? খারাপ না লাগলে এত রাতে তুমি এরকম জেগে থাকতা? বলো কি হয়েছে আমাকে বলো। আমার বুকটা ঝুলে দিতেছে, আমার বুকটা। গ্যাস, এই গ্যাস্ট্রিক তোমাকে শেষ করবে। আচ্ছা শোনো, ফ্রিজে অ্যান্টাসিড লিকুইড আছে, তুমি খাবে, এনে দিব। অ্যান্টাসিডের কোনো কাম হইতো না রে, মনের গ্যাস দূর করুন লাগতো আমার। কি? হুম, না কিছু না। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যান্টাসিড খেতে হবে না, পানি খাও, এখন পানি আছে। এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমালে ঠিক হয়ে যাবে। আসো। আমি খারাপ যাইকো লাগে, তুইও লাগোস, কি দরকার হের পিছে লাগা? বুঝবি না, বহুত জামেলা আছে। এক্সকিউজ মি, আপনারা কি এই মহল্লা? কি সমস্যা? আরে কোন মহল্লা সেটা তো আপনারা জানেন। আরে ভাই বললাম, কি সমস্যা? সমস্যা আপনাদের কি সমস্যা? আরে হালাই, ভালো বিপদে বললাম তো। আরে ভাই আমাদের সমস্যা হবে কেন? আপনি বললেন আমরা এই মহল্লার কিনা, আমি বললাম কি সমস্যা, মানে আমরা এই মহল্লার, আপনি কাকে চান? আর আপনি উল্টা আমাদের সাথে ফাপল লইতেছেন। এই মিয়া, কানে কম শুনেন নাকি? না কানে কম শুনি না, ওই মানুষে বলে আমি বলে কানে কম শুনি। আচ্ছা প্রেসাল পেরা লাভ নাই, আপনারা কি বলতে পারবেন ওই 688 নম্বর বাসা কোন দিকে? জানলে বলেন, নাহলে এত প্রেসাল পেরা লাভ নাই, যাই। আরে এটা কোনো ব্যাপার না, চিনি তো, 688 নম্বর বাসা না? 688 নম্বর। আরে ভাই 688 তো। আরে ভাই 688। আরে ভাই আমি তো কইতাছি ভাই 688, 688 নম্বর বাসা তো। কোনো ব্যাপার না, সোজা চলে যাবেন, সোজা যে বামে যে গলিটা ঢুকছে ডান দিকে যাব। আরে ভাই বামে বামে বামে। আরে বাবা এত জোরে কোন কেন, আমি কি কানে কম শুনি? সোজা চলে যাবেন, যে বামে ঢুকবেন, বামে যে তিনটা বাড়ির পরে, 1 2 3, মানে তিনটা বাড়ির পরে যে বাড়িটা পড়বে ওইটাই 688 নম্বর বাসা, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ। আরে এটা কোনো ব্যাপার না ভাই, আমি কিন্তু দুবাই থাকি, তাই বলে ভাইবেন না যে আমি খেজুর খাই আর কম্বল নিয়ে ঘুরি। ওই কাম করে যে সৌদিতে যারা থাকে তারা, আমি না। দারোগার বাসা দেয় দিছ, দারোগা যদি বাসায় থায় রে, তারপরে বুঝবো কি মজা।
আমি একটু সিকান্দার ভাইয়ের সাথে দেখা করে আসি। বহুদিন হচ্ছে তার লাগতে পারতাছি না। আবার সেই সিকান্দার ভাই জায়গা তুই যা আমার কাম আছে যা। মুশকিল হয়ে পড়ছে। ভাই ভালো আছেন? না না ভাই, আমার তো অরিজিনাল, অনেকদিন দেখেন নাই তো, কেয়ার পড়াচ্ছিলাম তাই। ভাবি বিশ্বাস করেন, আসলে আমি শীতের সময় ক্যাপ পরি, গরমের সময় পরি না। হ্যাঁ, কত বড় পার্সোনালিটি চিন্তা করছো, গরমে একরকম থাকে, শীতে একরকম থাকে, তুই জামা মারানোর দেখা পাস না? না আচ্ছা বাদ দাও না। হ্যাঁ কথা দিই, কথা দিই ভাই। কি করেন ভাই, এত মজা করে না ভাবি, তোর মজা শুনে আপনি, তুই আমার কি মনে করছিস ভাই? দেখছেন ভাবি, তুই প্রায় সময় মজা করতে করতে তুই বলে ফেলে। যাক ভাবি বাদ দেন। আচ্ছা ভাবি, আমাকে ক্যাপ ছাড়া কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাবি। তবে ভাবি, আপনার কাছে অনেক সুন্দর লাগছে। গেলাম সোনা। ভাই ভিতরে কেউ আছেন? ভাই হ্যালো, ভাই হ্যালো, এটা কি ভূতের বাড়ি নাকি? কথা কেউ আছেন ভাই? হ্যালো, হ্যাঁ টাক করে দেখ না, দারোগা আসসালামু আলাইকুম দারোগা সাহেব। আমি দারোগা, এটা কে বললো? পরোটা, আপনি তো পরোটা বলি নাই। পরোটা না, দারোগা। হো, আপনি দারোগা কেমনে বুঝলাম? এই যে লেখা আবেদ, তারপরে যে ড্রেস পরছেন আপনি, সেই জন্য বুঝলাম আবার দারোগার মেজাজ। তোরে কে বলছে, তুই দারোগার ড্রেস চিনস? ভাই আপনি আমার তুইতুকারি করতেছেন কি জন্যে? তাইলে কি তোরে আমি স্যালুট করব? না ভাই, সেটা না ভাই, মানুষের তো ভুলই হতে পারে তাই না? আমার বাসার সামনে দিয়ে তুই চুপা চুপি করতেছিলি কেন? আমি আবার কখন আপনার সাথে চাপাবাজি করলাম? উফ, এই বয়রারে নিয়ে তো দারুণ সমস্যা।
ও তো কানেও শুনে না। আমি বলি তুই কাকে খুঁজতে আসছিলি? ও ওই কাউরে না পাই আমি ডাকাডাকি করতেছিলাম, ভিতরে ঢুকবো তো, কোনো দারোয়ান নাই? আমার বাসায় দারোয়ান লাগে না। ও আপনি দারোয়ানের কাজ করেন? স্টপিস এখানে তো বাস স্ট্যান্ড নাই। ওরে দারুণ সমস্যায় পড়লাম তো, আমি তোর কাছে জানতে চাই তুই কারে খুঁজতে আসছিস। কারে চাস? ও আমি আমি কি চাই? আরে এটা 688 নম্বর বাসা না, আমি আসছি আমার ভাগ্নির কাছে, নতুন বিয়ে হয়েছে আমি দেখা করতে আসছি। আমি থাকি দুবাই, তাই বলে আবার ভাইবেন না যে আমি খেজুর খায়ার কম্বল নিয়ে ঘুরি। ওইসব কাম করে সৌদিতে যারা থাকে তারা, আমি না। স্টপ ইট! থানায় নিয়ে বাসডলা দিলে এর চেয়ে অনেক কিছু জানবো, তোর জীবন বৃত্তান্ত জানা আমার দরকার নাই। আমাকে বল কার কাছে আসছিস? আচ্ছা এটা ওই সিকান্দার বক্সের বাসা না 688? এইটা 688 না, এটা 788। এখানে সিকান্দার বক্স বলে কেউ থাকে না। তার মানে ওই বদমাশগুলি আমার ভুল ঠিকানা দিছে, বুঝতে পারছি। সরি ভাই, কিছু মনে করবেন না ভাই, এটা আপনার বাসা? না আমি এত বোকা না যে আমার নামে বাড়ি কিনবো, এটা আমার বউয়ের বাসা। আপনি ঘর জামাই? তোরে কে বলছে আমি ঘর জামাই থাকি? ভাগ এখান থেকে। ভাই আবার তুই তুকারি করেন, ভদ্রলোকের সাথে কীভাবে কথা বলতে হয় জানেন না? ওই পুলিশের লোকের এক সমস্যা, সবাই আসামি মনে করে। এই কী বললি তুই, কী বললি? কিছু বলি নাই, আর একদিন বলবো। আসি দারোগা সাহেব। তোরে আরেকদিন যদি আমি পাই। ভাই এটা কি 688 নম্বর বাসা? জি এটা 688। না আমি মনে করছি এটা 688 নম্বর বাসা। আরে ভাই এটা তো 688 নম্বর বাসাই। তাহলে 688 নম্বর বাসা কোনটা? ভাই এইটাই 688 নম্বর বাসা। আরে বাপরে এত জোরে কেন, আমাকে কানে কম শুনি নাকি? জগদা এটাই 688 নম্বর বাসা, ঢুকলে ঢুকেন। আরে ভাই সকাল থেকে 688 নাম্বার বাসা খুঁজতেছি, এই দিক দিয়ে যাইতেছি, এইখানে দুই বদমাশ ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলে যে এই দিকে যান। বেশ ঠিক কথা কন করে, এটা তো 688 নম্বর বাসা, ঢুকে পড়েন। এইটা যদি 688 নাম্বার বাসা হয় তাহলে এই বাসায় আমার ভাগ্নি থাকে, তার নাম হইতেছে খেয়া, আর তার হাজবেন্ডের নাম হইতেছে সেকান্দার বক্স। মামা আমি সিকান্দার বক্স। মামা কি তুমি খেয়ার জামাই? জি মামা। আসো বুকে টাইনো নেই। তুমি খেয়ার জামাই? আরে কত স্মৃতি, কত কথা, কত কল্পনা। তুমি কেমন আছো বাবা? জি মামা আপনার আর দোয়ায় আল্লাহ অনেক ভালো লাগছে মামা। আমিও ভালো আছি মাশাল্লাহ। আমি দুবাইতে থাকি, তাই বলে আমার ভাই বোনা যে আমি খেজুর খাই আর ওই কম্বল নিয়ে ঘুরি, ওইসব করে যারা ওই যে সৌদিতে থাকে তারা, আমি না। আমি আমি জানি মামা। হ্যাঁ আমি জানি। ও জানো তা বাবা, তুমি যাইতেছো কই? মামা অফিসে যাইতেছি। প্যারিসে লাগেজ কই? বইনের ভূতের কান বললে তো কিছু নাই। যে মামা! হ্যাঁ অফিসে যাইতাছি মামা। ও যাও তাহলে যাও, চলো না আপনাদের আমি বাসায় পৌঁছে দিয়ে তারপর অফিসে যাবো। না না না, আগে কাজ কাজ কাজ, অল ওয়ার্কার নো প্লে মেক্স যাকে ডাল বয়, কাজেই কাজের ভিতরে থাকতে হবে, আগে কাজ তারপর অন্য কিছু, যাও আমি যাইতে পারবো। তাহলে মামা দুতলায়? দুতলায়? হ্যাঁ দুতলায়, আমি জানি। ফোনের দরে ফোনের কান দুইটা কাটতে লাগে না গেলি গা, আরে কেলাপ কি? চশমা লাগাইবে কোন
চলে আসলাম শেষ পর্যন্ত। কেমন আছিস? আমি ভালো আছি। ইস, কতদিন পর তোমাকে দেখলাম। তোর বিয়াতে আসার খুব ইচ্ছা ছিল, চেষ্টাও করছিলাম, কিন্তু সময় পেলাম না, আসতে পারলাম না। যাক, এখন তো চলে এসেছো, এখন কিন্তু তোমাকে যেতে দিচ্ছি না। পাগলে কি কয়! ইস মামা, তোমাদের জামাই এই মাত্র বের হয়ে গেল, আর একটু আগে আসলে তোমার সাথে দেখা হয়ে যেত। সেমাই? সেমাই না, জামাই, তোমাদের জামাই এই মাত্র অফিসে বের হয়ে গেল। দেখা হয়েছে, জামার সাথে দেখা হয়েছে, বাতচিত হয়েছে, খুব ভালো জামাই। তাই? আচ্ছা, এই তুই আসোস কেমন? ভালো আসোস তো? হ্যাঁ মামা, আমি অনেক সুখে আছি, অনেক ভালো আছি। তুই সুখে আছো শুনা, মনটা ভরে গেল। যাক বাদ দাও, চলো তুমি এখন উঠো, ফ্রেশ হবে, তারপর খাবে। আর শোনো, খবরদার যাওয়ার নাম কিন্তু মুখেও নিবে না। তুই আগের মতো পাগল রয়ে গেছিস। হ্যাঁ, আমি পাগল, পাগলি সবই। চলো। ওই মামুর বেটা সিকান্দার বাসনা। আরে আর হই না, একে কি অবস্থা তোর, কথা কি? এদিকে দরজায় বাইরে এমাইরাল মোতরে। এই মামুর বেটা, কেমন আছিস তুই? কতদিন পর তোর সাথে দেখা হয়েছে। হ্যাঁ, আমি তো ভালো আছি, তুই কিরকম আছিস? আল্লাহ পাক আমার অনেক ভালো রেখেছে রে। আম্মা তো তোর কথা এত বলেছে, এত বলেছে, সেকান্দার বোস কোথায় গেছে? সেই যে তোর সাথে ঢাকা কলেজ থেকে মাস্টার্স করে তুই হারায় গেছিস রে। এই এখানে কি করছিস তুই? আমার অফিস, আর কি করি এনে? চাকরি করছিস তুই? ভালো তো, ভালো তো, ভালো তো। ভালো কি আমি আসিনি? তুই তো আমার তন ভালো আছো, গাড়ি মারি কিনা আলছো, গাড়ির গেট লাগে না রে? আর বলিস রে, গেট লাগাচ্ছে তো লাগাচ্ছে না, একদম কি শুরু করেছে, সেন্টিমেন্টাল হয়ে গেছে, বুঝেছিস? সেন্টিমেন্টাল হইছে কি হইছে, তিনটা দরজা তো আছে, এইটা দড়ি দিয়ে বান্ধিয়ে রাখ, অন্যগুলা দিয়ে ঢুকবি। কথার বক বক করে দাঁড়া দাঁড়া আয় গাড়ি তুই বসে, একটু ফান্টা ফান্টা ঠান্ডা হয়ে আসবে। বলেছি না তোকে, লাগছে তো খুলছে না, সেন্টিমেন্টাল হয়ে গেছে। তিনি তোমার চিনি, তাদের কি অবস্থা? মামা, মামা, গেটটা খুলো। এক মিনিট, এক মিনিট, কে কে? আপনি কে? এটা কি সেকেন্ডার বক্সের বাসা? জি জি না, এটা সেকান্দার বক্সের বাসা। আমি তো তাই বললাম, এটা কি সেকান্দার বক্সের বাসা? আরে ম্যাডাম, ওই সেকান্দার বক্সের বাসায় এসে বৃন্দাবনের বাসা খুঁজলে চলবে? কি মুসিবত! না, এটা মুসা বেগমের বাসা না তো। ভাই আপনি কে? আমি তাজিন, আপনার লাভ কি? এটা কি খেয়াদের বাসা? কোন খেয়া? খেয়া, খেয়াদের বাসা। ও হ্যাঁ, খেয়া আমার ভাগ্নি। আমি সেকান্দার বক্সের বড় বোন। আগে বলবেন না, আসসালামু আলাইকুম, আসেন আসেন ভিতরে আসেন।
তাহলে নাটক ফাটক করছ তুই ফাটক বলছিস কেন রে নাটক বলতে পারিস না নাটক করি নে তাহলে গলি যে টিভির ভিতরে কাম করস বলেছি তো ঢাকা কলেজ থেকে মাস্টার শেষ হওয়ার পরে টালিগঞ্জে চলে গেলাম না কলকাতা সেখানে গিয়ে আর্ট কোম্পানির একটা যে কোর্স করলাম না ডিপ্লোমা কোর্স সেটা করার পরপরই তো ঢাকা চলে আসলাম নিজে একটা অফিস করেছি আমি এখন এড মেকার অ্যাডভার্টাইজ বানাস ভালো তো কোল্ড ড্রিঙ্কস সবাই খাস করে লড়েছিস তো মরেছিস কি আছে ছোটবেলা থেকে ভাবিছি মামুর বেটা অনেক ভাবিছি কার মতো যেন লাগেছে 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 আজকে আমি বুঝে গেছি রে আজকে আমি বুঝে গেছি একদম লড়বি রে একদম লড়বি না হে কি মশারফ করিমের মতো লাগছে মশারফ করিম কেডা